নীলফামারীর সদর লক্ষ্মীচাপ ইউনিয়নের বুড়িখোড়া নদীর উপর বাঁশের সাঁকোটি এখন 30,000 মানুষের একমাত্র ভরসা। হাজারো প্রতিশ্রুতির পরেও নদীর উপর এখনও পাকা সেতু নির্মাণ হয়নি। সরেজমিনে দেখা যায় লোকজন সাইকেল ও মোটর সাইকেল নিয়ে সাঁকো পার হচ্ছেন, অনেকে আবার পায়ে হেঁটে যাচ্ছেন। শিক্ষার্থীরাও সাঁকো পার হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, সাবধানে চলাচল করছেন সবাই, কারণ এর আগে সাঁকোর উপর থেকে পড়ে অনেকেই আহত হয়েছেন। একটু অন্যমনস্ক হলে যে কোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের এই ব্রিজটা এই ভারত আসার পর থেকে মনে করো ব্রিজটা হওয়ার কথা, কিন্তু ব্রিজটা এখন পর্যন্ত হলো না। আমি মনে করি যে ব্রিজটা হসে 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 আর হসে না। এখন মনে করি এই ব্রিজটায় বহু আমার এই যে মনে করো ছাত্র ছাত্রীর যাতায়াত করে, তারপরে মনে করি এমনকি বর্ষার সময় এমনও হয়ে গেছে দুইটা ছাত্র পড়িও গেছে, গাড়িও পড়ে গেছে, এমন ব্রিজ তো বলা চলে না। আমরা বিশেষ অনুরোধ করেছি যে সরকার এইটুকু একটা শুধু অনুরোধ করেছি যে এই গাড়ি রাস্তাটা হলে আমাদের অনেক সুবিধা হয়। এলাকার বাসিন্দারা জানান, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ, কাচারি, সিসাতলি, জঙ্গলিপাড়া, দুবাছুরি, বল্লমপাট, কচুয়া ও দাড়িহারা, জলঢাকা উপজেলার ডিয়েবাড়ি ও শিমুলবাড়ি গ্রামের মানুষজন বাঁশের সাঁকোটি দিয়ে প্রতিদিন নীলফামারী জেলা শহর, ডোমার উপজেলা শহর ও জলঢাকা উপজেলায় যাতায়াত করে থাকেন। এছাড়া এই তিন উপজেলায় শহরে অধ্যয়নরত শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। গ্রামে যাওয়া আসা আমাদের মোটর সাইকেলে যাওয়া আসা রিক্স হয়, তারপরে হচ্ছে যে বর্ষার সময় যাওয়া যায় না। আমার এই সমস্যায় এই ব্রিজটা না হয় আমার ছাওয়া শুরু লেখাপড়ার দিক দিয়ে মানে খুবই যানবাহনে খুবই সমস্যা। আচ্ছা, এই যে বাচ্চা কাচ্চা ঘরে স্কুল যায় বর্ষার সময় এমন সমস্যা হয়ে যায় বিপজ্জনক। আর আমরা এই যে এই পাশে আবাদ সুবাদ করি বেশিরভাগটাই, এই আবাদ সুবাদ নিয়ে দিলে আমাদের মনে করো যে অনেক বাটা দেওয়া লাগে, মানে কম দেওয়া লাগে, মানে বাটা মানে কম, যে যদি মনে করো তামাক বা ভুট্টা যেখানে মনে করো 20 টাকা সেখানে আমাকে দিতে হবে 18 টাকা বা কোনো, কেন আমাদের যানবাহনের সমস্যা ব্রিজ নাই। এখন ছাওয়াটা কি আপনার? আমার এই ব্রিজটা হলে আমাদের খুব সুবিধা হয়, মানে যানবাহনে ভালো হয়, বাচ্চা কাচ্চা ঘরে লেখাপড়া শেখা সুযোগ সুবিধা হয়, স্কুল যাওয়াতে আসা সুবিধা হয়। আমাদের খুব বিপদে পড়ি আছে, বিপদজনক। আমার নদীর ওই পারে আমার জমি আছে, হ্যাঁ, বর্ষাকালে আমাদের খুব সমস্যা হয়ে যায়, ব্রিজ বাঁশের ব্রিজ মাঝে মাঝে ভেঙে যায়, আবার নির্মাণ করতে হয়, ঠিক আছে, আবার কৃষিকাজে আমাদের মানে খুবই সমস্যা হয়ে যায়। পাকা সেতু না থাকায় ভীষণ সমস্যায় পড়েন বাসিন্দারা। লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জাগো নিউজকে বলেন, প্রতিদিন এই সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে হাজার হাজার লোক যাতায়াত করে থাকেন। ব্রিজটি হলে হাজার মানুষের যাতায়াতের সুবিধার পাশাপাশি এলাকার মানুষের জীবনযাত্রার মান বাড়বে। ব্রিজ নির্মাণের বিষয়ে আমি এলজিডি অফিসে অনেকবার যোগাযোগ করেছি।